নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা এতদিন জাভাস্ক্রিপ্টের অ্যারে সম্পর্কে শিখেছি, অ্যারে কে নিয়ে কি করে কাজ করতে হয় সেটা শিখেছি, এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কেও শিখেছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং এই অবজেক্টের ইউজ বর্তমানে জাভাস্ক্রিপ্টে সব থেকে বেশি হয়। তো আজকের ভিডিওটায় আপনারা একটু স্পেশাল অ্যাটেনশন দেবেন। ওকে, তো চলুন তাহলে অবজেক্ট সম্পর্কে ডিটেলসে জানা যাক। অবজেক্ট হচ্ছে ভ্যারিয়েবলের আর একটা টাইপ। সুতরাং আপনি যদি অবজেক্ট লিখতে যান তাহলে আপনাকে ভ্যারিয়েবল নিয়েই লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেরকমভাবে ভ্যারিয়েবল নিই সেরকম লিখে দিচ্ছি, VAR দিয়ে আমি একটা ভ্যারিয়েবলের নাম দিই, সেরকম নাম দিয়ে দিচ্ছি OBJ ইকুয়াল টু। এবার অবজেক্ট মেনশন করতে হলে আমরা যেরকম থার্ড ব্র্যাকেট দিতাম এটা হয়ে যেত অ্যারে, তো আমরা অবজেক্ট লিখতে হলে পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটা হয়ে যাবে একটা অবজেক্ট। এবার এই অবজেক্টও অ্যারের মতো একাধিক ডেটা স্টোর করতে পারে, এবং আপনার একই ধরনের ডেটা স্টোর করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যে কোনো ধরনের ডেটা স্টোর করতে পারেন, সেটা স্ট্রিং হোক, নাম্বার হোক, আরও একটা অ্যারে হোক, আরও একটা অবজেক্ট হোক, সব কিছুই অবজেক্ট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? তাহলে আমরা আমরা ফার্স্ট এখানে একটা ডেটা দিচ্ছি যেটা হচ্ছে নেম। তো অবজেক্টে কীভাবে ভ্যালু দিতে হয়, এখানে কি ভ্যালু পেয়ারেতে থাকে, তো ফার্স্টে নেম দিলেন, তারপর আপনি যেহেতু নামটা হবে স্ট্রিং তাই আপনি এখানে স্ট্রিং নিলেন, নিয়ে AMIT বলে একটা ভ্যালু দিয়ে দিলেন। দেওয়ার পরে ঠিক অ্যারের মতোই এটাকেও কমা দিয়ে সেপারেট করতে হয়। সেপারেট করে তারপরের ভ্যালু আপনি দিলেন, মনে করুন এজ, AGE দিলেন, কোলন দিয়ে তারপরে আপনাকে ভ্যালুটা দিতে হবে। ঠিক অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো দেখতে হয়, আর অ্যারের মতোই একদম মানে লেখার পদ্ধতি, ঠিক আছে? তো এইবারে আপনি এতে একটা স্ট্রিং দিয়েছেন, একটা নাম্বার দিয়েছেন, আপনি চাইলে একটা অ্যারেও রাখতে পারেন, মনে করুন FRIENDS ফ্রেন্ডস বলে একখানা প্রপার্টি দিলেন, যাতে আপনি একটা অ্যারে রাখলেন, এখানে ফার্স্টে একটা নাম দিলেন বাবু, তারপরে আর একটা নাম দিলেন সানু, তারপরে আরও একটা নাম দিলেন লালু, ঠিক আছে? এইভাবে আপনি একটা অ্যারে অ্যাসাইন করতে পারেন। যখন আপনার ভ্যালু দেওয়া শেষ হয়ে যাবে আপনাকে কমা দিয়ে সেপারেট করতে হবে, এবং আপনি চাইলে আরও একটা অবজেক্টও নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে নিলাম RESULT রেজাল্ট, রেজাল্ট বলে আপনি এখানে দিলেন BAN ইকুয়াল টু 30 পেয়েছে ধরে নিচ্ছি, ENG তাতে পেয়েছে ধরে নিচ্ছি 40, ঠিক আছে? তো এইভাবে আপনি অবজেক্ট তৈরি করতে পারেন, এটা আপনার অবজেক্ট তৈরি করা কমপ্লিট। ডেভেলপারদের প্রথম প্রথম অবজেক্ট লিখতে গিয়ে কয়েকটা কমন মিস্টেক হয়, সেই মিস্টেকগুলো সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি, যেটা আপনিও যদি এরকম কিছু ফেস করেন তাহলে সবার আগে এইগুলোতেই একবার চোখ বুলিয়ে নেবেন যে এগুলো ঠিকঠিক করেছেন কিনা। এক হচ্ছে ডেভেলপাররা কমা দিয়ে সেপারেট করতে ভুলে যায়, তো সেক্ষেত্রে এই লাইনটা কমা নেই বলে এখন এই দুটো লাইন একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে? এই লাইনটার কিন্তু কোনো মানে দাঁড়ায় না, তাই জন্য কি হবে, এটা একটা প্রপার অবজেক্ট তৈরি হবে না, এর অর্থ হয়ে যাবে, তাই আপনাকে কমা দিয়ে সেপারেট করতেই হবে। আর দ্বিতীয় ভুল যেটা হয় সেটা হচ্ছে কি আর ভ্যালু, এই দুটোর মধ্যে এটা কি আর এইটার ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? তো কি আর ভ্যালুর মাঝখানে এই যে কোলনটা, এই কোলনটা অনেক সময় দিতে ডেভেলপাররা প্রথম প্রথম ভুল করে ফেলে, তো সেক্ষেত্রে আপনি এটা একটু মাথায় রাখবেন যে কোলন দিতে ভুল করেছেন কিনা দেখে নেবেন, এবং কমা দিয়ে সব কটা ভ্যালুকে আপনি সেপারেট করেছেন কিনা এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার দেখবেন অবজেক্ট তৈরি করতে কখনো প্রবলেম হবে না। ওকে, ক্লিয়ার? আর একটা জিনিস আপনাকে বলে দিই, অনেক সময় দেখবেন যে এই কীগুলো স্ট্রিংয়ের মধ্যে করে দেয়া আছে, তো এটা কোনো ভুল পদ্ধতি না, আপনি স্ট্রিংয়ের মধ্যে করেও দিতে পারেন, আবার স্ট্রিং না করেও দিতে পারেন, দু ক্ষেত্রেই এটা একই রকম কাজ করবে। ক্লিয়ার হয়েছে? চলুন তাহলে আর একটু আগে বাড়া যাক। অবজেক্টের সম্পর্কে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে না বলে দিলেই নয়, কারণ হচ্ছে বর্তমানে জাভাস্ক্রিপ্টের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অবজেক্ট। যত রকম API কল হয় সব API এর রেসপন্সগুলো অবজেক্ট ফরম্যাটে আসে, তো শুধু যে API গুলো অবজেক্ট ফরম্যাটে আসে বলে আপনাকে অবজেক্ট শিখতে হবে তা নয়, অবজেক্টকে কেন্দ্র করে বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়েছে, ঠিক আছে? যেটার নাম হচ্ছে ওপস, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, আর যদি না শুনে থাকেন তাহলে আগামী দিনে শুনতে চলেছেন আপনি, ঠিক আছে? তো এই কারণে অবজেক্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একদম মানে কি বলবো বিল্ডিং ব্লক, ঠিক আছে, একক। তো অবজেক্ট সম্পর্কে আপনাকে সবার আগে ভালো করে বুঝতে হবে, এটা খুব কঠিন নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আপনি স্পেশাল অ্যাটেনশন দেবেন এই ব্যাপারগুলোতে। অবজেক্ট আর অ্যারের মধ্যে পার্থক্য কী আছে, অবজেক্টেও বিভিন্ন রকম ডেটা টাইপ অ্যাকসেপ্ট করে আর অ্যারেতেও করে, তাহলে আমরা অ্যারে ছেড়ে অবজেক্ট কেন ইউজ করছি, কারণ অবজেক্টে আরও কিছু ফেসিলিটিস আছে, যেরকম অ্যারেতে আপনার বিভিন্ন রকম ডেটা টাইপ স্টোর করা যাবে কিন্তু
কোনো ফাংশনকে স্টোর করা যাবে না, কিন্তু অবজেক্টের মধ্যে আপনি ফাংশনও স্টোর করতে পারবেন। এবং পরবর্তী দিনে আমরা জানবো অবজেক্টকে কিভাবে এক্সটেন্ড করা যায়, কি করে ইনহেরিটেন্স করা যায়, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারগুলো শিখবো। তো তার শুরুটা এখানে একটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? চলুন তাহলে একটা ফাংশনকে আমরা অবজেক্টের মধ্যে রেখে দেখি কীভাবে করব। সবার আগে সেপারেট করে দেবো কমা দিয়ে এই ভ্যালুটার সঙ্গে নিচের ভ্যালুটাকে। আমাদেরকে সবার আগে একটা কি অ্যাসাইন করতে হবে ফাংশনটার জন্য। তো কিটা নাম দিচ্ছি, ধরে নিন print, প্রিন্ট টেক্সট টিএক্সটি, ক্যামেল কেসে লিখলাম। আপনি যদি ক্যামেল কেস সম্পর্কে না জানেন তাহলে আমার আগের ভিডিওর লিঙ্ক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নেবেন ক্যামেল কেস কাকে বলে, ঠিক আছে? তো কোলন দিয়ে আমি এবার ভ্যালুটা দিতে আরম্ভ করছি। ভ্যালুটা কী দেবো বললাম, যে একটা ফাংশন। তাহলে আমরা সবার আগে function ফাংশন বলে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, দিয়ে এইবার ফাংশনটার ভেতরে আমরা ফাংশনের কাজটা লিখে দিচ্ছি। ফাংশনের কাজ কী হবে, কিছুই না, একটা কনসোল লগ করব সিম্পল একটা টেক্সটকে। টেক্সটটা কী হবে, টেক্সটটা ধরে নিচ্ছি, এটা লিখব দিস ইজ এ ডেমো টেক্সট, ওকে? এইটুকুই আমাদের একটা ফাংশনের কাজ হোক, ক্লিয়ার? চলুন তাহলে এটাকে সেভ করা যাক। সেভ করে আমরা এবার একটু ব্রাউজারে গিয়ে দেখব যে এই অবজেক্টটা কীভাবে আসছে, এর কোনো প্রপার্টিকে দেখতে হলে কীভাবে দেখব, সব কিছু আমরা একটু দেখে নিই, ঠিক আছে? সবার আগে আমরা ব্রাউজারে গেলাম, গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে নেওয়ার পরে আমাদের অবজেক্টের কী নাম ছিল, অবজেক্টটা কী নামে আমরা সেভ করেছিলাম, ওবিজে, ঠিক আছে? এটাকে কপি করে নিচ্ছি যাতে কোনো রকম টাইপিং মিস্টেক না হয়ে যায়। আচ্ছা, ওখানে আমরা কনসোলে এসে লিখলাম ওবিজে। ওবিজে লিখে যদি আমরা এন্টার মারি তাহলে আমরা অবজেক্টের মধ্যে কী কী আছে সমস্ত কিছু দেখে ফেলতে পারছি। এখানে দেখাচ্ছে নেম নামের একটা প্রপার্টি রয়েছে যেটার ভ্যালু হচ্ছে অমিত, এজ নামের একটা প্রপার্টি রয়েছে যেটার ভ্যালু হচ্ছে 30, ফ্রেন্ড নামের একটা প্রপার্টি রয়েছে যেটার মধ্যে রয়েছে একটা অ্যারে, আর রেজাল্ট নামে একটা প্রপার্টি রয়েছে যেটার মধ্যে রয়েছে একটা অবজেক্ট, বোঝা গেছে? সেরকমই প্রিন্ট টেক্সট নামে একটা প্রপার্টি রয়েছে যেটাতে এফ লেখা আছে। এই এফটার মানে হচ্ছে ফাংশন, এটা একটা ফাংশন রয়েছে, ঠিক আছে? এগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি এই অ্যারোটা যেটা আছে এটাকে যদি আমরা খুলি তাহলে এখানে আমরা প্রপার্টিগুলোকে পরপর দেখতে পাবো, ক্লিয়ার হচ্ছে? এগুলো সব অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, এর পরে এফ এসছে, তারপরে এন এসছে, তারপর পি এসছে, তারপর আর এসছে, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি সাজানো রয়েছে। তো আমরা এবার কোনো একটা যদি পার্টিকুলার প্রপার্টির ভ্যালুকে দেখতে চাই তাহলে আমরা কীভাবে দেখব, সেটা কী করে দেখতে হয়, সেটা দেখতে হলে, আচ্ছা আমি একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদের দেখতে আর একটু সুবিধা হয়, অনেকটা বড় করে নিলাম। আমরা ফার্স্টে লিখব অবজেক্টের নাম ও বি জে। অবজেক্ট লেখার পরে এইবার আমাদেরকে দিতে হবে ডট, ডট দিয়ে আমরা মনে করো নেমটা দেখব, এন এ এম ই। যদি আমরা নেম লিখে এন্টার মেরে দিই তাহলে অমিত চলে আসবে, ঠিক আছে? এরকমই আমরা যদি লিখি ও বি জে ডট এজ, এ জি ই এজ লিখি তাহলে কিন্তু আমাদের এজটা চলে আসছে, ক্লিয়ার হয়েছে? এরকমই আমরা যদি ও বি জে লিখে যদি আমরা ডট দিয়ে যে ফাংশনটা লিখেছিলাম সেটাকে যদি কল করি তাহলে আমাদের লিখতে হবে print প্রিন্ট টিএক্সটি টেক্সট। এইটা লেখার পরে যদি আমি এন্টার মারি তাহলে কিন্তু আমাদেরকে পুরো ফাংশনটা দেখিয়ে দিচ্ছে, ফাংশনের ভ্যালুটা দেখাচ্ছে না। ফাংশনের ভ্যালুটা দেখতে হলে আমাদের কি করতে হবে, ঠিক এটাই লিখে আমাদেরকে একটা ব্র্যাকেট শুরু করে শেষ করে দিতে হবে, তাহলে কি হবে, শুধু ফাংশনের ভ্যালুটা দেখাবে, পুরো ফাংশনটা এরকমভাবে দেখিয়ে দেবে না, ঠিক আছে? এই দেখুন, শুধু ফাংশনের ভ্যালুটা যেটা ওই ফাংশন থেকে রিটার্ন হওয়ার সেটাই শুধু এসেছে, ক্লিয়ার হয়েছে? এখানে দেখুন একটা মজার জিনিস আপনি জানতে পারবেন, এতদিন ইউজ করছেন কিন্তু জানতেন না। তো সবার আগে আমরা কি করছি, আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার নাম হচ্ছে ও বি জে, সেটাকে লিখলাম। লেখার পরে আমাদের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার নাম হচ্ছে print প্রিন্ট টেক্সট, ঠিক আছে? তো প্রিন্ট টেক্সটের পরে আমরা যেরকম ফাংশন শুরু করে শেষ করে ওরকম আমরা লিখে যখন এন্টার মারছি তখন এই ফাংশনের ভেতরের যে কাজটা ছিল এই টেক্সটটাকে লেখাটাকে দেখাতে বলা হয়েছিল সেটাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের ফাংশনটাকে কল করেছিলাম। একটা জিনিস খেয়াল করুন, আমরা যে এতদিন কনসোল লগটাকে ইউজ করছিলাম সেই কনসোল লগটাও কিন্তু আমরা একইভাবে লিখতাম, কনসোল ডট লগ, তারপরে আমরা ব্র্যাকেট শুরু করে তার ভেতরে আমরা একটা টেক্সট লিখে দিতাম, তো সেটাকে প্রিন্ট করে দিত, তাই তো? তা দেখুন
কনসোল লগটাও কিন্তু একইভাবে লেখা হয়, তার মানে কনসোল নামের অবজেক্টের মধ্যে লগ নামের একটা ফাংশনকে আমরা কিন্তু এতদিন ডাকতাম, ঠিক আছে? সেটা কিন্তু আমরা এতদিন খেয়াল করিনি বা জানতাম না, আজকে আমরা জেনে গেলাম কিভাবে, না আমরা আজকে আমাদের যে ফাংশন নেমটা আছে সেই ফাংশন নেমটাও আমরা কিন্তু একইভাবে ডাকছি, অবজেক্ট তারপর ডট দিয়ে ফাংশন নেম, দেওয়ার পরে ফাংশনের এই ব্র্যাকেটটাকে আমরা ইউজ করে নিচ্ছি। তো এখানে যেহেতু কোনো আর্গুমেন্ট নেই, তাই জন্য আমরা কোনো আমাদের মতো করে টেক্সট দিতে পারছি না। আমার যদি এখানে একটা আর্গুমেন্ট থাকতো, আমি ধরে নিচ্ছি এখানে আমি একটা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি টিইএক্সটি নামে, ঠিক আছে? তো এই টেক্সটটা আমাদের কখন দেখাবে, এখান থেকে এটা কপি করে নিয়ে এসে এই লগের মধ্যে আমরা স্ট্যাটিক যে টেক্সটটা দিয়েছি এটাকে সরিয়ে দিয়ে আমরা এই টিএক্সটি টেক্সট নামের যে ভ্যারিয়েবলটা হলো সেই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা যখন প্রিন্ট টেক্সটটাকে এবার আমরা কল করব, তখন আমরা যা লিখে দেবো সেই লেখাটাই আমাদের কিন্তু প্রিন্ট করবে। চলুন দেখা যাক, আমরা একটু রিফ্রেশ করে নিই। হ্যাঁ, দেওয়ার পরে এইবারে আমি যদি লিখি ওবিজে ডট পিআরআইএনটি প্রিন্ট টেক্সট দিয়ে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যদি লিখি যে হাই অল, ওকে, এইটা লিখে আমরা যদি এন্টার মারি তাহলে হাই অলটাই দেখাচ্ছে, ঠিক আছে? আমাদের কিন্তু এখন আর কোনো স্ট্যাটিক টেক্সট নেই, আমরা যেটা লিখে দেবো সেটাই এখানে আর্গুমেন্ট হিসাবে নিয়ে নেবে, নিয়ে সেটাকেই কনসোল লগ করে আমাদের দেখিয়ে দেবে। বোঝা গেছে? তাহলে আমরা একদম কনসোল লগের মতোই একটা ফাংশন তৈরি করে ফেলেছি, ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনি জিজ্ঞেস করতে ভুলবেন না, আর যদি আজকের ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতেও ভুলবেন না। আপনি যদি ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যান, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। তাতে কী হবে, পরবর্তী দিনে আমার পরবর্তী যে ভিডিওটা আমি তুলব তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমরা খুব তাড়াতাড়ি, আমার যে উদ্দেশ্য ছিল যে গেম ডেভেলপমেন্টের ওপরে একটু ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্টের ওপর কাজ করব, তো সেদিকে আমরা মোটামুটি অনেকটা অগ্রসর হয়ে গেছি, কারণ মোটামুটি যেগুলো বেসিক সেগুলো সবই কমপ্লিট করে ফেলেছি, আর কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা করতে করতে শিখে যাব, সেগুলোকে এইভাবে বসে বোঝানো পসিবল হবে না, তো করতে করতে শিখে যাব। তো চলুন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে থাকুন, খুব ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসছি আপনাদের জন্য। ততদিন খুব ভালো থাকবেন,